गाइस, गुड मॉर्निंग टू ऑल। और आप सब कैसे हो मुझे कमेंट सेक्शन में ज़रूर बताना। और आज जो है मैं बंगाली में ब्लॉग बनाऊंगी, तो आप सब सोचेंगे बंगाली में अचानक से क्यों, क्योंकि बहुत दिनों से मुझे एक दो फ्रेंड्स की रिक्वेस्ट आ रही थी बंगाली में वीडियो बनाओ, बंगाली में वीडियो बनाओ। तो मुझे लगा आज की जो ब्लॉग है मैं बंगाली में आप लोगों के साथ शेयर करूँ। एंड हमारे घर के जो सारे कर्टन्स आप देख रहे हो सभी जो है घूमने के लिए गए हैं, क्योंकि मैं बंगाली में शेयर करती हूँ आगे चल के। एंड गाइस, बंगाली में ब्लॉग कैसे लगे मुझे कमेंट सेक्शन में बताना, बिल्कुल भी मत भूलना। तो चलिए वीडियो को स्टार्ट करते। सो हेलो बंधुरा, तुम्हारा कैमन आछो नीचे कमेंट सेक्शने निश्चय जाना भी। और बांगलाय ब्लॉग स्पेशली तुम्हारे कैमन लगे देखते, हमें बांगलाय जो तुम्हारे साथ कथा बोलिए कैमन लगे हमें कमेंट सेक्शने निश्चय बोलो। और प्लिज कि माइंड करबें, पुरो जो घर ना सब पर्दा चैत्र मासे धोआ काछा करते हैं, सेज माँ एखान जावर आगे सब पर्दा पर्दा धुते दिए चले गए, সেই জন্য সব ফাঁকা ন্যাড়া ন্যাড়া লাগছে ঘরটা, কিছু মনে করো না ঠিক আছে। আর আমার চুলটাকে দেখো কিছু মনে করো না, কারণ আমি যখন ওই বাড়ি থেকে, যদি তোমরা না জেনে থাকো সবার প্রথমে বলে দিই, আমি আর এটা হচ্ছে নিজের বাড়ি আমার, তো এখানে আমার পশু পাখি যা আছে সব এখানে। এবার আমার মা বাড়ি থেকে আমাকে রোজ ওদেরকে খাওয়ার দিতে শুশ্রূষা করতে আমাকে এখানে আসতে হয়। তো আমি যখন আসছিলাম তো হস্টেল বেঁধেছিলাম চুলে, কিন্তু এত গরম লাগছে ছাদে গিয়ে কাজকর্ম করতে করতে, তারপরে আমি চুলটাকে যেমনি তেমনি করে উঠিয়ে বেঁধে রেখেছি। প্লিজ এই গরমে আর কিছু মাইন্ড করো না ঠিক আছে। আর তোমাদেরকে বলতে চাই, এখন হচ্ছে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, পশু পাখি যা, পাখিকে খেতে দেওয়া, ছাদ পরিষ্কার করা, আমার রাবিটের ক্লিনিং করা, ওকে খেতে দেওয়া, সারা দিনের মতো খেতে দিয়ে দিয়েছি। আর আমার স্ট্রিট ডগের জন্য আমার অনেক কর্তব্য আছে, ওকে খেতে দেওয়া, জল দেওয়া, সেগুলো আমার হয়ে গেছে। আর এখন বাজে ঘড়িতে হচ্ছে পাক্কা 9:30, আর আমি এসেছিলাম হচ্ছে 7:45 সময়। তো 1.5 ঘন্টার মধ্যে আমার সব কাজ হয়ে গেছে কমপ্লিট। আর ভিডিও বানাতে গেলে না ধরে হাতটাকে দিয়ে পুরো ডানাগুলো, হাতের পুরো ব্যথা হয়ে যায় এই ডানাগুলো, সেই জন্য ট্রাইপড কিংবা গরিলা পটের খুবই দরকার। আর আমি যেটা বলছিলাম, প্লিজ কিছু মনে করো না, হ্যাঁ ঘরটা পুরো ন্যাড়া ন্যাড়া লাগছে। আর এখন আমি খাচ্ছিলাম হচ্ছে ক্রিম রোল, এই যে ক্রিম রোল, কারণ আমার ক্রিম রোল খিদে পেয়ে গেছিলো খুব। আমি সেমনি অত কিছু খেতে এইসব পছন্দ করি না, খুঁজে খাঁচে খাওয়ার, কিন্তু খিদে পেয়ে গেছিলো কাজ করতে করতে। তো মুদির দোকান সামনেই, ওখান থেকে দুটো ক্রিম রোল এনেছিলাম, একটা খেয়ে নিয়েছি আর একটা এখন রয়েছে। তো চলো আমি ফোনটা চার্জে লাগাই, ব্যাটারি লো দেখাচ্ছি, খিদে পেয়ে গেছে ফোনেরও। সো লাগিয়ে নিলাম ফোনে চার্জ, চার্জার দিয়ে দিলাম চার্জে ফোন। আর কি বেশ বলছিলাম, আমার পাখির তো মোটামুটি সব কাজ হয়ে গেছে। আর আমি নিচেও চলে এসেছি, গেট ফেট দিয়ে দিয়েছি, ওপরে সব তালা ঠালা মেরে আমি নিচে চলে এসেছি। এখন আমি কেন ওয়েট করছি তোমাদের সাথে কথা বলবো বলে, দ্বিতীয় হচ্ছে আমাদের ঘরে যে বাবুটা আসে, আগের ভিডিও তোমরা দেখেছো কিনা আমি জানি না, ওই বাবুটার মাঝে ওর টাইমিং জানা হয়ে গেছে, আমি কোন টাইমে, বৌদির টাইমিং জানা হয়ে গেছে আমি কোন টাইমে ওই বাড়ি থেকে পাখির জন্য আসি। ও কী করে, তার আগে ওকে রেডি করে রেখে দেয়, আর আমি যখনই আসি আমাকে দিয়ে দেয়, যাতে আমি ওর সাথে টাইম স্পেন্ড করতে পারি, কারণ বাচ্চাটা আমাকে খুবই পছন্দ করে, ও আমার সাথে থাকতে খুব পছন্দ করে সেই জন্য। তো চলো আর 5-10 মিনিট মতো আমি ওয়েট করছি, যদি বাবু এসে গেল তো ভালো, আর নাহলে আমি বেরিয়ে যাবো, বাবু এলে 10-15 মিনিট ওর সাথে আরও খেলবো। এখন তো 9:30 বাজে, তো দেখা যাক কী হয়। আর আমি অনেকই ভাবে আমি হয়তো অনেক দূর থেকে আসি পাখির জন্য, নানি হাউস মানে অনেক দূরে, কিন্তু না, আমাদের বাড়ি থেকে 7-8 মিনিটেরও ডিস্টেন্স না, সেজন্য আমি স্কুটি নিয়ে চলে আসি, কোনো প্রবলেম হয় না। আর রোদ্দুরের জন্য একটা মাত্র প্রবলেম, একটা ব্রিজ টপ কাটা হয়, রোদ্দুরের সময় একটু কষ্ট হয়, সেজন্য আমি যতটা পারি সকালের দিকে আসার চেষ্টা করি, 7-8টার সময় এলে তো অতটা মানে রোদ্দুরটা থাকে না, সেজন্য আমি চলে এসেছি। আর ফোন চার্জে দেওয়া বলে না আমি ঘুরে ঘুরে কথাও বলতে পারছি না, এক জায়গায় স্ট্যাচুর মতো দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি। আর এখানে একটা টিপ হয়েছে দেখতে পাচ্ছেন, এই জায়গাটা ফোকাস করছি না, এই জায়গাটা, এটা একটা টিপ হয়েছে আমার, এটা যে কবে যাবে আমি জানি না, সেই টিপটা কতদিন টাইম লাগবে যেতে, একটা অড লাগে, একদম বাজে লাগে টিপগুলো, বলো বলো। তো ঠিক আছে চলো আমি যাচ্ছি মামা বাড়ির দিকে, মামা বাড়িতে গিয়ে যা যা হবে আমি তোমার সাথে নিশ্চয়ই শেয়ার করব। আর আমার স্ট্রিট ডগ এখনও গেটে বসে আছে, অন্য কোনো দুয়ারে যায়নি, এখন আমার দুয়ারেই আছে, আমি যতক্ষণ না গেট ফের তালা মেরে বেরাবো ওর ডিউটি, যেখানেই থাকো আমি স্কুটি নিয়ে ঢুকবো, আওয়াজ পেলে আসবে, আবার যখন বেরিয়ে যাবো আমার সাথে সাথে অন্য জায়গায় চলে যাবে, এটা ওর ডিউটি। তো চলো আমি ওকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। ওই ব্যাকরণ খেয়ে দিয়ে মোটু এখন ঘুমাচ্ছে, আমাদের দুয়ারের অবস্থা দেখেছো, কাদা পাপা করে একদম ময়লা করে দিয়েছে। বাবু ওঠ,
ওর বাবু ওর পাঁচখানা বাচ্চা ছিল জানো তো। চলো আমি ব্যাক ক্যামেরা করে আমি কথা বলছি। আর ঘরে না থাকলে না ধুলোবালি এত হয়ে যায় যে আমার অ্যালার্জি। আর ঘরে না থাকলে না এত ধুলোবালি হয়ে যায় আমার, এমনিতেই ডাস্ট অ্যালার্জি, একটু ধুলোবালি নাকে গেলে আমার হ্যাচু হুচু শুরু হয়ে যায়। আর আমি যেটা বলছিলাম, গুড্ডু যে আমার স্ট্রিট ডগ, ওর হচ্ছে টোটাল পাঁচটা বাচ্চা ছিল। তো যতদিন আমাদের এখানে ছিল একদম ঠিকঠাক ছিল, পাঁচটা বাচ্চাই খুব অ্যাক্টিভ ছিল। আমি অনেক ভিডিওতে প্রোগ্রেসগুলোও শেয়ার করেছি কতদিনে কেমনি কেমনি। তো শেয়ার করার পরে যখন একটু বড় হয়েছে ওর মেন রাস্তায় চলে যেত। এবার মেন রাস্তায় গিয়ে দৌড়াদৌড়ি যার তার পায়ে পায়ে হাঁটা এগুলো শুরু করার পরে কী হয়েছে যে যখন কোনো বড় গাড়ি ঢোকে এখানে, গাড়ির তলায় দুটো বাচ্চা চাপা পড়ে পরপর, মানে এক সপ্তাহের মধ্যে দুটো বাচ্চাই মানে পুরো অ্যাক্টিভ বাচ্চাগুলো, পুরো খুব মানে স্বাস্থ্য খুব ভালো ছিল, মোটা গাব্বা গুব্বা বাচ্চাগুলো, ওগুলো মারা গেছে দুটো। আর যে তিনটে বাচ্চা বেঁচে ছিল তার মধ্যে এখন দুটো আছে আর একটা শরীর খারাপ হয়ে মারা গেছে। আর দুটো মেন রাস্তায় যায়, এবার জানি না ও এখন বুঝতে শিখেছে বড় হয়েছে গাড়ির তলায় যাবে না কিসে যাবে ওদের ব্যাপার। আমার যেটুকুনি করার হয় আমি করি, আমাদের দূরে আসি যখন খাবার দেওয়া থাকে ডেকে নিয়ে খেতে দিই, এর থেকে বেশি স্ট্রিট ডগসদের কী বা করতে পারি, কিছু করার নেই। আর চলো আমি বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি, খুব জোরে খিদে পেয়েছে, ক্রিম রোল খেয়ে কিছু কাজ হচ্ছে না। চলো বাড়িতে গিয়ে কী খাচ্ছি কী করছি আমার দিদারা কী করছে সব কিছু দেখাবো। আর হ্যাঁ, ডগসের ওপর অনেক ভিডিও বানাতে আমাকে রিকোয়েস্ট করেছিলে অনেক বন্ধুরা, কুকুরের ওপর বাচ্চা কুকুরদের কী খেতে দেওয়া উচিত বা বড় কুকুরদের কী খেতে দেওয়া উচিত, হ্যাঁ এইসবের ওপর একটা ভিডিও বানাবে। তো নিশ্চয়ই আমি আজকে যদি হয় তো আমি মামার বাড়িতে গিয়ে ভিডিওটা বানিয়ে আগে শেয়ার করবো, তারপরে এই ব্লগটা যাবে। আর কালকে আমি গেছিলাম লাইভ, তো অনেক ভালো লাগলো, অনেক বন্ধুরা আমার সাথে গল্প করলো। তো লাইভ গেলে না এটা একটা মজা হয়, অনেক অনেক কথা বলা যায় তাই না। তো চলো আমি যাচ্ছি আর এই টিকটকে কী করা যায় ব্যবস্থা দিচ্ছি। চলো আমি ওর বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। জানলা ঠান্নাগুলো ঠিক করে বন্ধ করেছে কারণ ঘরে থাকবো না তো, রাত বেরাতে পুরো বাড়ি ফাঁকা, কোথা দিয়ে কী আসে কী। আর বললাম না আমি চুলে হস্টেল বেঁধে এসেছিলাম, উঁচু করে রেখেছিলাম, এই যে ক্লিপ দিয়ে বেঁধে রেখে দিয়েছিলাম উঁচু করে, গরমে ক্লিপের খুব দরকার। যাদের লম্বা চুল বা ছোটো চুল যাই হোক মুখের সামনে পড়লে ঘাড়ে পড়লে খুবই কষ্ট হয়, আর আমার তো দেখতেই পাচ্ছ অনেক লম্বা চুল অনেক। তো চলো, আর গাড়ির হাওয়াতে পুরো জটলা পাকিয়ে গেছে। তো চলো আমি বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি, গেট ফেট বন্ধ করে নিই ঠিক করে, তালা ঠালা দিয়ে নিই, চলো। এই গরমের মধ্যে জাস্ট মামার বাড়িতে ঢুকলাম, আর ঢোকার সাথে সাথে গ্লুকোনটি খেয়ে নিই তারপরে কথা বলছি, ঠিক আছে। এখন ঘরে ব্রেকফাস্ট বানাবে, তো লুচি বা রুটি কিছু একটা হবে, এখন আমি কনফার্ম নই। তো চলুন দেখাচ্ছি, আমার মা এখন ময়দা না আটা কি ময়দাই মনে হচ্ছে, হোয়াইট কালার যেটা ওটা মাখছি, তো চলুন দেখাচ্ছি। দিদাই এখন ময়দা মাখছে, আজকে লুচি হবে। ময়দার মধ্যে সবার প্রথমে তেল দিয়ে ময়ম দিয়ে ওটাকে ভালো করে মেখে নিচ্ছে, তারপরে জল দিয়ে এটাকে মাখছে। যে সজনেগুলো দেখছি না সজনেটা থাকলো আমাদের সব লুচি গাছে, ময়দা মাখা হয়ে গেছে। যে যে লুচি খেতে যান চলে আসুন আমাদের বাড়িতে, ইনভাইট রইল কিন্তু, ভাজতে ভাজতে চলে আসবেন সবাই। এখন করছি হচ্ছে ফেস ওয়াশ, ওই বাড়ি থেকে এসে গেছি, যাওয়ার আগে অবধি করিনি, ব্রাশ করে নিই মুখ ধুয়ে নিই, ব্রাশ করে এখন মুখ ধুয়ে তারপরে ব্রেকফাস্ট করবো। দেখলে নি তো ব্রেকফাস্ট এখন রেডি হচ্ছে, তো চলুন মুখটা ধুয়ে নিই। আর বারান্দার সামনে গাছপালা পাখি দেখতে এত ভালো লাগে না, আমাদের ওই বাড়ির ওখানেও গাছপালা আছে কিন্তু এতটা নেই এখানে যতটা আছে। লাইটিংয়ে কি কালো কালো লাগছে দেখতে, লাইটিংয়ের প্রবলেম। বাইরেটা দেখাচ্ছি ফোকাস করে, পুরো Thank you.
এখন মনটা একটু ক্লিন লাগছে, সে তখন থেকে রোদ্দুরে ঘুরে কাজ করে ওই বাড়িতেও যাওয়ার সময় আমি তাড়াহুড়ায় বেরিয়ে গেছি, আমি রোদ উঠে যাবে। এখন এসে ফাইনালি মুখটা এখন ধুলাম, এবার ব্রেকফাস্ট করে একটু জিরিয়ে এখন ভিডিও বানাবো, বা স্নান করে এসে ভিডিও বানাবো, ডগের ওপরে যে ভিডিওটা বললাম সেইটা। আর এই যে এটা দেখতে পাচ্ছেন না ফ্লাওয়ার, এটা দেখতে পাচ্ছেন আমি নিজে হাতে বানিয়েছিলাম, এটা পুরো উলের তৈরি, পম্পম বলগুলো যে হয় উল দিয়ে পুরো বানিয়ে ফ্লাওয়ার ভাসের মতো বানিয়েছিলাম। ভালো লাগছে না দেখতে, কমেন্ট সেকশনে বলো, ঠিক আছে? তো মা এই যে ব্রেকফাস্ট সব বেড়ে বেড়ে সবাইকে দেবে, আর তো চলুন আমি সামনে নিয়ে গিয়ে আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? লুচি আর আলু তরকারি, টমেটো দিয়ে একটু ঝাল ঝাল টমেটো তরকারি আর লুচি, কে কে ভালো খাওয়া নিচে কমেন্ট সেকশনে বলো, ঠিক আছে? আর এক সেকেন্ড আরেকটা জিনিস দেখা যাচ্ছে, আমি যে সজনে পাতার কথা বলি না, বার্ডসদের দেওয়ার জন্য সজনে পাতা খুবই ভালো, আর যত রকম ভাইরাস আছে সব জীবাণু মুক্ত হয় বার্ডসরা, তো এই যে সজনে পাতা ওইটারই এটা কিন্তু ডাটা, ইস্কাহি লিভস আমি হিন্দিতেও বলে দিচ্ছি কারণ সবসময় তো সুযোগ পাওয়া যায় না, আর এগুলো আমাদের গাছে। সো গাইজ, এই যে আমার ঘর কাহে পেড় কাহে, আর ইয়ে যে আপ লোক পেচানতে হোঙ্গে, ইয়ে যে ডাটে হতে হ্যাঁ ইসি কা যে লিভস হতি হ্যাঁ, সজনে পাতা বলতে হ্যাঁ বেঙ্গল মে সজনে লিভস, উসি কো বজিস কো ইয়া ফির দুসরে বার্ডস কো জরুর দিজিয়েগা, ও বার্ডস কে হেলথ কে লিয়ে বহুত হি জ্যাদা হেল্পফুল হতি হ্যাঁ, অ্যান্টিভাইরাস হতি হ্যাঁ, অ্যান্টিভাইরাস প্রপার্টিজ হতি হ্যাঁ, ও আগর আপ লোক দেঙ্গে তো বার্ডস কো বহুত জ্যাদা ফায়দে মিলনে ওয়ালে হ্যাঁ, তো জরুর ইউজ করবানা ইয়ে যে হতি হ্যাঁ ইসকা লিভস, ঠিক হ্যাঁ? চুল রেখে আমি খেয়ে নিই, তারপরে কথা বলছি, ওকে? গরম তো মা, গরম তো হবে, আপনি মনে করে খাবে এখন এখন তারপরে তো বলতে হয় আমার তো আনতে হবে সরকার। আর বন্ধুরা, আমি গাছ থেকে না এই পাতাগুলো আমি পেরে আনলাম তোমাদের দেখাবো বলে, যদি না চিনে থাকো আমি জানি সবাই চিনতে আমি শিওর, বাট অনেকে আমাকে কোয়েশ্চেন করছে আমাদের এখানে পাওয়া যায় না আমরা চিনি না, সেই জন্য এই পাতাটা আমি দেখাচ্ছি। এই যে আমাদের গাছের এরকম পাতা, তো সজনে গাছের এমনিই পাতা হয়, এই পাতাগুলো বার্ডসদের নিশ্চয়ই দেবেন, বার্ডসদের জন্য এই পাতাটা খুবই উপকারী। আমি হিন্দিতেও বলে দিচ্ছি, মানে হিন্দি মেবি বল রই হোক, ইয়ে যে লিভস
ये जो लीव्स आप लोग देख रहे हो इसी का नाम है सोचने पाता। मुझे नहीं पता है आप लोगों के वहाँ कौन से नाम से जाना जाता है, इसलिए मैं दिखा रही हूँ ताकि आप लोग पहचान लो। एंड बाजार से जाके इस तरीके का जो लीव्स होती है, जैसे कि मैंने आपको डाटा भी दिखाई है, इसी लीव्स की है वो। तो ये अपने बर्ड्स को ज़रूर दीजिएगा इन गर्मी के मौसम में, आपके बर्ड्स के हेल्थ के लिए बहुत ही ज़्यादा फायदेमंद होंगे। सो इसीलिए मुझे लगा मैं आप लोगों के साथ शेयर कर लूँ, दिखा दूँ। तो चलिए एंड गाइस अभी जो है তাহলে আমি বলে দিলাম এই পাতাটার ব্যাপারে। বাজারে কিন্তু নাম না জানলেও এইরকম পাতা যে পাওয়া যায় সেগুলো, এগুলোর ফুলও এসকা যে ফ্লাওয়ার হতে এগুলোর যে ফুল ওগুলোও খায় মানুষ, ঠিক আছে, বড়া করে খায়। এগুলো অ্যান্টিসেপ্টিক হয় যে মায়ের দ্বারা পক্স इस तरीके का जो भी होता है उन सबसे रिलीफ मिलता है ये लीव्स खाने से, इसका फ्लावर खाने से, इसका जो भी होती है बहुत ही एंटीवायरस प्रॉपर्टीज मिलती है। तो मैं बांग्लाते बोले दिलाम, हिंदी तो बोले दिलाम, आई होप तुम्हारा बुझे छो। एंड गाइस এখন আমাদের ঘরে যে আন্টিটা কাজ করতে আসো নিয়ে এসে গেছে, এবার ঘর দোর পুরো ক্লিনিং করবে। এবার এখন যদি আমি ট্রাইপড লাগিয়ে এখানে বক বক করতে বসে যাই তাহলে এখন রেগে মাথা গরম হয়ে যাবে যে কাজ করতে পারছি না। সেজন্য আমি কিছুক্ষণ বাদে তোমাদের সাথে আবার কথা বলছি। আর আমার দাদু গেছে হচ্ছে বাজারে এই রোদ্দুরে, তো আসো কে কি বাজার নিয়ে আসছে আমি সেটাও তোমাদেরকে দেখাবো। বিকেলের বাজে প্রায় 6:30, আর আমরা বেরিয়েছি বাজারের দিকে যাব দিদাকে নিয়ে। সেজন্য রিক্সার জন্য আমরা ওয়েট করছি মেন রোডে। আপনারা দেখতেই পাচ্ছেন ঘর থেকে আমাদের 5 মিনিটের ডিস্টেন্স। তো চলো আমি রিক্সায় উঠে কথা বলছি।
এখন ঘড়িতে বাজে প্রায় 8:30 বেজে গেছে। আর সরি, কারণ দুপুর থেকে আমি ঠিক করে ভিডিওটাকে কন্টিনিউ করতে পারিনি, ব্লগটাকে, কারণ দুপুরে তোমরা যেটুকুনি দেখলে তারপরে আর যে আমি ভিডিও বানাবো আর টাইমটা হয়ে ওঠেনি, বাইরে যাওয়ার ছিল। আবার বিকেলেও আমি এবার দিদাকে নিয়ে বাজারের ওদিকে গেছিলাম, কিছু আনার ছিল ঘরের জন্যই। তো এখন আবার ভিডিওটা আমি যেটুকুনি শেষ করার মুহূর্ত এখন। তো এখন তো রাতের খাওয়া দাওয়া রেডি হচ্ছে আসার পরে ঘরে। তো কড়াইতে দিদা তেল দিয়ে এখন বেগুন ভাজা ভাজবে, কারণ যারা রুটি খায় রাত্রিরে, যেমন আমার বাবা, দাদু, মামা, তো সবার জন্য বেগুন ভাজা, রুটি আর তরকারি যেটা আছে তাদের জন্য হয়ে যাবে। আর আমার জন্য প্রেশার কুকারে, দেখতে পাচ্ছ আমি ভাত ছাড়া খেতে পারি না, সেজন্য ভাত হচ্ছে রাইস প্রেশার কুকারে বসানো। আর এখানে বেগুনটাকে ভালো করে নুন, হলুদ আর চিনি একটুখানি দিয়ে ভালো করে মাখিয়ে এখন বেগুনটা ভাজবে। আর আজকের ভিডিওটা আমি এখনকার মতো এখানেই শেষ করছি, কারণ অনেকটা লম্বাও হয়ে গেছে ভিডিওটা। আবার দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওর সাথে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিজের যত পশু পাখি প্যাটস আছে তাদেরকে খুব খুব যত্ন করুন। আর কি ভিডিওস দেখতে চাও নেক্সট কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানিও, আর ভালো ভালো কমেন্টস করতে একদম ভুলবেন না। আর এই ভিডিওটা যত পারবে শেয়ার করো। তো চলো, বাই বাই।